মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম মিস। মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। কেমন আছেন মিস? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তুমি ভালো? ভালো মিস, আপনি কেমন আছেন? গার্লসদের সাথে ভালো আছে সবাই? ইয়েস মিস, আপনাকে আজকে সুন্দর লাগতেছে তাই নাকি? আচ্ছা, আমি কতদিন তোমাদেরকে, এখন কি বাকি সবাই এসেছে? আর কেউ কে অ্যাড হওয়ার আছে? মিস 5 জন, আপনি সহ। তাই আর কেউ আসবে? মিস আসতে পারে। আসতে পারে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস মিস। ইয়েস মিস। পড়া শিখেছিলে? আমি কি তোমাদেরকে কিছু কিছু পড়া দিয়েছিলাম? ইয়েস মিস। ইয়েস মিস। শিখেছ? শিখছি। জিজ্ঞেস করলে পারবে তো? মিস ভিডিওটা তো জানে না। কেন জানে না? পড়া দিয়েছি, শিখছে কি শিখছে, কিন্তু জিজ্ঞেস করলে পারবে কিনা জানি না। এটা কোন ধরনের আনসার হলো বলো। আচ্ছা, গতদিন কি করেছিলাম? আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? গতদিন আমরা পড়েছিলাম হচ্ছে কি পড়েছিলাম বলো তো? লিখিত রূপ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ। হ্যাঁ, স্বরধ্বনির লিখিত রূপ আর ব্যঞ্জন ধ্বনির স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? মিসকার। আর ব্যঞ্জন ধ্বনির লিখিতকে ফলা বলা হয়। আমরা এতটুকু জেনেছিলাম, তাই না? আর দেখি কে বলতে পারো, স্বরধ্বনি কাকে বলে? স্বর ধ্বনি হচ্ছে স্বরবর্ণের না লিখিত রূপকে স্বরধ্বনি বলে। স্বরবর্ণের লিখিত রূপকে স্বরধ্বনি বলে। নমিস। নমিস। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণরূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। গুড, ভেরি গুড মিস। আমি পারবো। আমি জানতে চাচ্ছিলাম, তুমি বলো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পাবে এবং যা ধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারণ হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ভেরি গুড হয়েছে মিস। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির লিখিত রূপ আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ সংক্ষিপ্ত রূপ কোনটা হয় সেটা আমরা জানলাম। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আমরা আজকে নতুন আরেকটি অধ্যায়ে চলে যাব, সেটা হচ্ছে সন্ধি। ঠিক আছে, আমরা এখন সন্ধিতে চলে যাব। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? ইয়েস মিস। আচ্ছা, ছবি, একটা ছবি কি দেখতে পাচ্ছ বলো তো? ছবিটাতে কি দেখতে পাচ্ছ? হ্যান্ডশেক দেখতেছ। এর পরেরটাতে কি দেখছো দেখো তো? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে কি বোঝা যাচ্ছে বলতো? একটা মানুষের সাথে একটা মানুষের যে সম্পর্কটা সেটা বোঝাচ্ছে, তাই না? ঠিক কিনা? যেটাকে আমরা বলি মিলন। আর আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে সন্ধি। সন্ধির যে বিষয়টা সেটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। কেন? সন্ধিটার মাধ্যমে আমরা যে দুটো ছবি দেখলাম, সেই দুটো ছবির মধ্যে যে একটি পারস্পরিক যে সম্পর্কটা, পারস্পরিক যে মিলনটা সেটা আমরা বুঝতে পারলাম, তাই না? ইয়েস মিস। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা যে সন্ধি করব, সন্ধিটা থেকে আমরা কি কি শিখতে পারি। ঠিক আছে, প্রথমে দেখো সন্ধিটাতে আমরা বলতে পারি সন্ধি শব্দের অর্থ কি তা বলতে পারবো, সন্ধির সংজ্ঞাটা তোমরা বলতে পারবে, সন্ধিতে ধ্বনির মিলন কিভাবে হয় তা বলতে পারবে,
বাংলা সন্ধি কত প্রকার ও কি কি তা বর্ণনা করতে পারবে। ঠিক আছে, এবার আমরা দেখি যে এখান থেকে এরপরে আমরা সন্ধি শব্দের অর্থটা কি, যেহেতু আমরা জানতে পারবো বলেছে, সন্ধি শব্দের অর্থটা কি একটু দেখি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি, মিলন, পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ মিলে সন্ধি হয়। এই সন্ধি শব্দটিকে ভাগ করলে আমরা পাই সমযোগী সন্ধি। তোমরা তো স্ক্রিন দেখছো তাই না? Yes, miss. আচ্ছা, তাহলে এটা লিখে ফেলো তো, সন্ধি শব্দের অর্থ কি? কে জিজ্ঞেস করছে এতক্ষণ পরে? মিস, কেউ না, কেউ না, কেউ না, তার মানে তুমি বই খাতা নিয়ে বসো নাই? নো মিস, বসছি তো, এই যে লিখতেছি। লিখলে তো এরকম বলার কথা না। শেষ, সবার শেষ? নো মিস। আনিস, ফাতেমা, ফারহানা আক্তার, প্রীতি, ওদের এতক্ষণ তো হওয়ার কথা না? মিস একটু করে আছে। মিস সাইডে কি লিখছে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? নো মিস, সাইডে সাইডে। এখন দেখা যাচ্ছে? নো মিস, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। Yes sir. মিস লিখা ফিনিশ। সবার লিখা ফিনিশ? Yes মিস। এবার দেখো তাহলে আমরা সন্ধি শব্দের অর্থ কি সেটা জানলাম, তাই না? এবার দেখো আমরা জানবো হচ্ছে সন্ধিটা সৃষ্টি হয় কিভাবে, অর্থাৎ সন্ধিটা কিভাবে তৈরি হয় সেটা একটু আমরা দেখবো। পূর্বপদ যোগ পরপদ সমান সন্ধি। পূর্বপদ কোনটাকে বলে কেউ কি বলতে পারো? পূর্বপদ হচ্ছে সেটা যেটা একটি শব্দের পূর্বের অংশটা, অর্থাৎ আগের যে অংশটা সেটা হচ্ছে পূর্বপদ, এবং পরের যে অংশ সেটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ আর পরপদ মিলে কিন্তু কি তৈরি হয়, সন্ধি তৈরি হয়। পূর্বপদের শেষ অংশ এবং পরপদের প্রথম অংশ মিলে সন্ধি হয়। যেমন দেখো মহাযোগ আশয় সমান মহাশয়। আমাকে বলেছে পূর্বপদের শেষ অংশ, দেখো পূর্বপদের শেষ অংশ এবং পরপদের প্রথম অংশ মিলে কি তৈরি হয়েছে, সন্ধি তৈরি হয়েছে। ঠিক আছে, লিখে ফেলো এটা। মিজাজ কি কি কেন পড়া নিবেন? হ্যাঁ পড়া নিবেন এরকম। আচ্ছা এখানে একটা বিষয় লিখো, পূর্বপদের প্রথম অংশ হবে, পূর্বপদের প্রথম অংশ এবং পরপদের শেষ অংশ মিলে সন্ধি হয়। এখানে লিখবে পূর্বপদের প্রথম অংশ, দেখছো তোমরা? Yes মিস, Yes মিস। পূর্বপদের প্রথম অংশ এবং পরপদের শেষ অংশ, আমি যেভাবে বলছি সেভাবে লিখো। ওকে Yes মিস। শেষ। এবার দেখো সন্ধির পাঠের প্রয়োজনীয়তাটা কি, সন্ধি পাঠের প্রয়োজনীয়তা দেখো। স্বাভাবিক উচ্চারণের সহজ বোধ্যতা ভাষাকে মাধুর্য সম্পাদন করে, ভাষাকে সংক্ষেপ করে, নতুন নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। অর্থাৎ আমরা যে সন্ধিটা পাঠ করব, অর্থাৎ আমরা যে সন্ধিটা পড়বো, সেই সন্ধিটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই সন্ধিটা সেটা আমরা জানবো। লিখে ফেলো সন্ধি পাঠের প্রয়োজনীয়তা।
লিখছো সবাই? Yes, miss. মিস লিখা ফিনিশ, সবাই লিখেছ? মিস লিখে শেষ। আচ্ছা, তাহলে আমরা সন্ধি পাঠের প্রয়োজনীয়তা জানতে পারলাম, তাই না? এরপরে সন্ধিতে ধ্বনির মিলন দেখো। সন্ধিতে ধ্বনির মিলন হবে কিভাবে? সন্ধিতে চার ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, আর উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। তাহলে সন্ধিতে কয় ধরনের মিলন হয়? চার ধরনের। সন্ধিতে চার ধরনের মিলন হয়, লিখো। লিখার সময় লিখবে সন্ধিতে চার ধরনের মিলন হয়। স্লাইডটা কি দেখছো তোমরা? Yes, miss. তাহলে সন্ধিতে ধ্বনির মিলন কয়টি? চারটি, তাই না? সন্ধিতে ধ্বনির মিলন চারটি। হ্যাঁ, কি কি বলো একজন? উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। ভেরি গুড। এর পরেরটা দেখো তাহলে। এই যে আমরা লিখলাম সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়, এই যে চার ধরনের মিলনের মধ্যে প্রথমটা বলেছে যে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি হয়, সেটা দেখো তো কিভাবে হয়েছে। হ্রস্বই যোগ হ্রস্বই মিলে কি হয়েছে? দীর্ঘই হয়েছে, তাই না? তাহলে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি হয়েছে না? একই রকমের দুইটা ধ্বনি মিলে একটি ধ্বনি তৈরি হয়েছে। লিখে ফেলো উদাহরণটা। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। মিস লিখেছি। লিখেছো? মিস লিখেছি। আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরের ক্রিয়াটা কি ছিল আমাদের? পয়েন্টটা কি ছিল? দুই নাম্বার পয়েন্টটা ছিল একটি ধ্বনি বদলে যায়। দেখো তো একটি ধ্বনি বদলে গিয়েছে কিনা। ইয়েস মিস। হ্রস্বই যোগ দীর্ঘই সমান কি হয়েছে? দীর্ঘই হয়েছে না? ইয়েস মি। তাহলে আমার একটি ধ্বনি বদলে গিয়েছে না? আচ্ছা, এরপরে দেখো একটি ধ্বনি, এরপরেরটা কি বলেছিল আমাদেরকে? একটি ধ্বনি লোপ পায়। দেখো তো একটি ধ্বনি লোপ পেয়েছে কিনা। লোপ পেয়েছে। কোনটা লোপ পেয়েছে আমার এখানে? স্বর আটা লোপ পেয়েছে, তাই না? স্বর আ লোপ পেয়েছে। আচ্ছা, এবার দেখো উভয় ধ্বনির বদলে নতুন একটি ধ্বনির সৃষ্টি হবে, হচ্ছে? উভয় ধ্বনির বদলে নতুন একটি ধ্বনির কি হয়েছে? অযোগ রস্যই দিয়ে কি তৈরি হয়েছে? এ তৈরি হয়েছে, তাই না?
আচ্ছা এবার দেখো আমরা লিখবো বাংলা সন্ধির প্রকার। বাংলা সন্ধিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এবার দেখো স্বর সন্ধিটা কি আমরা সেটা জানবো। স্বর সন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলা হয়। কি বলা হচ্ছে? অর্থাৎ স্বর সন্ধির সঙ্গে যদি আমার একটা স্বরধ্বনির মিলন হয় তখন তাকে বলা হচ্ছে যে স্বর সন্ধি। আবার দেখা যাচ্ছে, দেখো উদাহরণ দেখা যাচ্ছে, সোনা যোগ আলী সমান সোনালী, মিথ্যা যোগ উক সমান মৃত্যু, নদী যোগ এর সমান নদী। এখানে যে সোনা যোগ আলী, এখানে দুইটা আ আছে না, আমার এখানে দুইটা ধ্বনি না, সরোয়া সোনাতেও সরোয়া আছে, আলিতেও সরোয়া আছে। তাহলে দুইটা আ মিলে আমার কি হয়েছে? আ হয়েছে। বলেছে স্বর সন্ধির সঙ্গে অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনেও কি তৈরি হয়? স্বর সন্ধি তৈরি হয়। উদাহরণগুলো লিখে ফেলো। লিখেছ? Yes, মিস। উদাহরণগুলো লিখেছ তাই না সবাই? Yes, মিস। আচ্ছা এরপরে দেখো, তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম সেটা ছিল স্বর সন্ধি, আর এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কি হবে এটা? ব্যঞ্জন সন্ধি হবে। ব্যঞ্জন সন্ধিটা দেখো তাহলে, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। লিখেছ? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি। ঠিক না? Yes, মিস। আচ্ছা এবার আমরা আমাদের যে এই যে বাড়ির কাজটা সেটা আমরা একটু লিখে ফেলবো। লিখো সন্ধি শব্দের উপরে 10টি প্রশ্ন তৈরি করবে। সন্ধি শব্দের উপরে 10টি প্রশ্ন তৈরি করবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে তোমরা সিডাব্লিউ গুলো শিখবে। আমি আর যে এখানে এই ক্লাসটাতে আমি আর বেশি পড়াবো না তোমাদের, কারণ এখানে আরো একটি ক্লাস নিতে হবে তোমাদের। ঠিক আছে? সন্ধির উপরে আমাদের আরো একটি ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, সন্ধি শব্দের উপরে 10টি প্রশ্ন তৈরি করবে। আমার কথাটা বুঝে গেছে? Yes, মিস। এবং তোমাদেরকে আমি এর আগে হচ্ছে কি কি রিটেনে কি কি পড়িয়েছিলাম, দুইটা ভাব সম্ভাষণ পড়িয়েছিলাম না? ভাব সম্ভাষণ দুইটা পড়িয়েছিলাম কিনা? কি কি দিয়েছিলাম? এক আর দুইটা শেষ হয়েছে। এবার তোমরা একটা দরখাস্তপত্র বা দরখাস্ত পত্র লিখবে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র। এটা অবশ্যই শিখবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র। প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র। এটা শিখবো? হ্যাঁ এটা শিখবে। এবার আমি যে সিডাব্লিউ গুলো লিখিয়েছি সবাই সিডাব্লিউ গুলো ছবি তুলে আমাকে অবশ্যই কি করে দিবে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে সিডাব্লিউ গুলো। এবার আমি কয়েকটি প্রথমে হচ্ছে যে আমি কি কি পড়িয়েছি সেটা আমি জানবো তোমাদের কাছ থেকে। একজন একজন করে বলো এবার আমাকে। প্রথমে বিবি মরিয়ম বলো যে আজকে আমরা কি কি পড়েছি। বলো সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি পাঠের প্রয়োজনীয়তা, সন্ধি চার ধরনের মিলন। তারপর
মিস এখানে তো আটকে গেছে সব।